একদিকে যখন সুপার কাপ খেলতে ব্যস্ত কলকাতার দুই প্রধান, এরই মধ্যে জলপাইগুড়িতে হয়ে গেল চার দিন ব্যাপী এমপি কাপ প্রতিযোগিতা। এই খেলাকে কেন্দ্র করে সেখানকার ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই এমপি কাপের প্রধান উদ্যোক্তা জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। লক্ষ যুব সমাজকে মাঠমুখী করা, তাদের মধ্যে ক্রীড়াপ্রেম জাগ্রত করা, সেই উপলক্ষে চলতি মাসের 7 থেকে 10 তারিখ পর্যন্ত জলপাইগুড়ি জেলায় আয়োজন করা হয়েছিল এমপি কাপ টুর্নামেন্টের। এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা জলপাইগুড়ি লোকসভা সাংসদ ডক্টর জয়ন্ত রায়। তখন আমরা পরিকল্পনা করেছিলাম, তখন কয়েকজনের মাথা থেকে তারা বেরিয়েছিল কীভাবে করা যাবে। আমার পাশে দেখছেন দুজন আছেন, অভিজিৎ মিত্র এবং তনয় কান্তি দাস। ইনারা আমাকে ভরসা দিয়েছিলেন যে দাদা আপনি যদি নেন তাহলে আমরা আমাদের পুরোটা দিয়ে এটাকে যেমন করে হোক এটাকে ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করব। এবং সাথে সাথে আপনারা দেখছেন এখানে আছেন সুতীর্ণবাবু আছেন, আরও কয়েকজন আছেন যারা আমাদের যে কী বলবো বিভিন্ন জলপাইগুড়ির বিভিন্ন আপগর মানুষ, যেমন কুমার দা এখানে, সন্তু দা আছেন ওনার মতো মানুষ এখানে, সুপ্রিয় গুহর মতো মানুষ, এরকম মানুষরা কিন্তু আমাকে আমার পাশে দাঁড়িয়েছিলেন। তারা সেদিন আমাকে বলেছিলেন যে আপনি আছেন, কোনো চিন্তা নেই, আমরা আছি আপনার পাশে, আমাদের সর্বতোভাবে আমরা সহযোগিতা করব যাতে। এই প্রতিযোগিতায় ফুটবলের পাশাপাশি ভলিবল খেলারও আয়োজন করা হয়, আর এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওই অঞ্চলের ক্রীড়াপ্রেমী মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। এই চার দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট 8টি দল। খেলাগুলি পরিচালনার দায়িত্বে ছিল ডিএসএ। বুধবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। জলপাইগুড়ির মিলন সংঘের মাঠে ভলিবলের ফাইনাল ও টাউন ক্লাবে ফুটবল প্রতিযোগিতার ফাইনালের আয়োজন করা হয়। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি, আর ফুটবলে চ্যাম্পিয়ন রায়গঞ্জ। ফাইনালে জলপাইগুড়িতে 3-1 করে হারায় রায়গঞ্জের ফুটবলাররা। ফাইনালে খেলা দুই দলের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এছাড়াও সূত্রের খবর, এই দুই বিজয়ী দল আগামী দিনে পরশু দেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে। ফাইনালের দিন মাঠে উপস্থিত থেকে ফুটবলার ও দর্শকদের উৎসাহিত করেন জলপাইগুড়ি লোকসভা সাংসদ ডক্টর জয়ন্ত রায়। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই রকম প্রতিযোগিতার মাধ্যমে পারস্পরিক মেলবন্ধন তৈরি হবে বলেও আশাবাদী জলপাইগুড়ি সাংসদ। এই খেলা বিশেষ করে যারা, আমি বাচ্চাদের সাথে কথা বলছিলাম, বলে আমরাও এরপরে বড় হয়ে খেলবো, এরকম আমি শুনে আমার খুব আনন্দ লাগলো যে কিছুটা কয়েকটা ছেলে মেয়ে তারা তো উৎসাহিত হলো যে এরকম খেলাতে তারা অংশগ্রহণ করবে, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের যে প্রতিভাগুলো সেই প্রতিভাগুলোকে আমরা খুঁজে বের করতে সম্পূর্ণ মানে সফল হব। এবং আগামী দিনে আমাদের জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের যে সমস্ত প্রতিভা আছে তারা তাদের নিজেদের যে স্কিল সেটাকে প্রদর্শন করার সুযোগ পাবে, এবং ভারতবর্ষের মানচিত্রে আমাদের জলপাইগুড়ির মতো জায়গাকে উজ্জ্বল মানে করবে আমাদের জায়গাকে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিগত কয়েক বছর ধরে ক্রীড়া ক্ষেত্রে যুব সমাজকে আগ্রহী করতে উদ্যোগী হচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এখন এরকম টুর্নামেন্টের হাত ধরে বাংলা ফুটবলের সোনালী অতীত ফেরে কিনা সেটাই এখন দেখার। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।